আমাদের আগের দিনে যে কাজটা ছিল সেখানে আমরা উদ্দেশ্য বিধেয় পড়িয়েছিলাম। আমি বলেছিলাম তোমাদের এই বাক্যগুলো দিয়ে যে এখানে উদ্দেশ্য কোনটা তোমরা বার করো। তোমরা নিশ্চয়ই পেরেছো। প্রথম বাক্যটা আমি বুঝিয়ে দিয়েছিলাম, পরের বাক্য থেকে আমি করতে দিয়েছিলাম। বাড়ির ছাদ থেকে ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছে, ছেলেটিকে সামনে নিয়ে এসে যদি পুরো বাক্যটা করি, ছেলেটি বাড়ির ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে, তাহলে ছেলেটি হয়ে গেল উদ্দেশ্য। ঠিক এরকম ভাবে গ্রামের ভেতরে একটি গাছের ছায়ায় রথিন পড়াশুনো করছে। এবার আমি যদি এখানে কে পড়াশুনো করছেটা প্রথমে নিয়ে আসি, তাহলে রথিন গ্রামের ভেতরে একটা গাছের ছায়ায় পড়াশুনো করছে, তাহলে রথিন হয়ে গেল কাজটা করছে, সুতরাং রথিন উদ্দেশ্য। মাঝের গ্রামে কালকে বৃষ্টির ফলে মহুয়া স্কুলে যেতে পারেনি, তাহলে এখানে কে স্কুলে যেতে পারেনি, কাজটা করছে মহুয়া, স্কুলে না যাওয়ার কাজটা মহুয়া করছে, সুতরাং মহুয়া হয়ে গেল উদ্দেশ্য। জন্মাবার পর কয়েক মিনিট পরে একটি বাচ্চা চিৎকার করে করছে। এবার তাহলে আমরা এখানে কে চিৎকার করছে, বাচ্চাকে, তাহলে একটি বাচ্চা পুরোটা হবে একটি বাচ্চা, সবে এখানে উদ্দেশ্য। তাহলে আমরা আজকে এর মধ্যে উদ্দেশ্যগুলো বার করলাম। এবার তোমরা বলবে তাহলে ম্যাম বিধেয় কোনটা, এখানে তাহলে ছেলেটি বাদ দিয়ে বাকি যেগুলো রইল সবটাই বিধেয়, বাড়ির ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে, রথিন বাদ দিয়ে সবকটাই বিধেয়, গ্রামের ভেতরে একটি গাছের ছায়ায় পড়াশুনো করছে, মহুয়া বাদ দিয়ে সবটাই বিধেয়, মাঝের গ্রামে কালকে বৃষ্টির ফলে স্কুলে যেতে পারেনি, আর পরেরটা তো এই একটি বাচ্চা ছাড়া সবটাই বিধেয়। তাহলে আমরা একটা বাক্য থেকে কোনটা বিধেয় কোনটা উদ্দেশ্য বুঝে গেলাম। এইগুলোতে স্পেশালি উদ্দেশ্যগুলো আমি ভেতরে দিয়েছি, বাক্যের ভেতরে উদ্দেশ্যগুলো রয়েছে। আর সাধারণভাবে অনেক সময় আমরা বাক্যে প্রথমে উদ্দেশ্য করে পরে একটা বিধেয় করি, ওটা তো অনেক সোজা বলা, এইটা করাতে একটু ঝামেলা, সেই জন্য আমি এটা করিয়ে দিলাম। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এবছরকার জিনিসটা নতুন যেটা, সেটা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারণ বিধেয় সম্প্রসারণ। উদ্দেশ্যকে বড় করব, বিধেয়কে বড় করব। তোমরা জানো ইলাস্টিক কে যেরকম টানলে বড় করা যায় আমাদের ক্ষেত্রে, কিন্তু উদ্দেশ্য বিধেয়ের ক্ষেত্রে আমরা সেটাই করব যে ইলাস্টিকের মতো উদ্দেশ্য বিধেয়কে আমরা বড় করব। আমি এখানে ডেফিনিশনটা তোমাদের আগে পড়াচ্ছি না যে উদ্দেশ্য সম্প্রসারণ কাকে বলে, আমরা শুধু সম্প্রসারণ করা অবস্থাটাকে দেখছি। এখানে প্রয়োজন অনুযায়ী আমরা উদ্দেশ্যটাকে বাড়াচ্ছি। প্রথম উদ্দেশ্য সম্প্রসারণ দিয়ে আরম্ভ হলো, ইলাস্টিকের মতো উদ্দেশ্যটাকে বাড়াবো। আচ্ছা, সেখানে আমরা কি করব দেখো, আমি একটা সেন্টেন্স বলছি সম্প্রসারণ, আমি লিখে রাখছি উপরে সম্প্রসারণ। অমল উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে অমল, খেলছে, খেলছে হচ্ছে বিধেয়, আমরা জানি খেলছে বিধেয়। এবার আমরা উদ্দেশ্যকে সম্প্রসারিত করছি, এবার উদ্দেশ্যটাকে বড় করছি, অমলের পরিচয় দিচ্ছি, অমলের পরিচয়ের সঙ্গে সঙ্গে উদ্দেশ্যটা বড় হবে। কিরকম হবে, চাকদা নিবাসী অমল খেলছে, তো একই রকম থাকবে খেলছে, কেমন একটু বড় হলো, চাকদা নিবাসীটা যোগ হলো, অমলটা মূল উদ্দেশ্য ছিল, চাকদা নিবাসীটা যোগ হলো। এবার আমি বলছি পরেরটায়, চাকদা নিবাসী অরুণ বাবুর ছেলে অমল, আবার অমলটা আরেকটু বাড়লো, চাকদা নিবাসী তার সঙ্গে অরুণ বাবুর ছেলে যোগ হলো খেলছে, খেলছে তো বিধেয় একই রইল। এরপরে তো যদি আমি করি চাকদা নিবাসী আমাদের প্রতিবেশী অরুণ বাবুর ছেলে অমল খেলছে, তাহলে লক্ষ্য করে দেখো আমরা অমল দিয়ে, অমল খেলছে দিয়ে আরম্ভ করেছিলাম, এবার এটাকে টানছি, আস্তে আস্তে টেনে বড় করছি। অমলের প্রথম পরিচয় দিলাম চাকদা নিবাসী, সম্প্রসারণ ঘটল, উদ্দেশ্যটা বড় হলো। আর একটু বড় করতে ইচ্ছা হলো, চাকদা নিবাসী অরুণ বাবুর ছেলে অমল আরেকটু বড় হলো। আর একটু বড় করতে ইচ্ছে হলো, চাকদা নিবাসী আমাদের প্রতিবেশী অরুণ বাবুর ছেলে অমল। তাহলে এইভাবে আমরা
উদ্দেশ্যটাকে বড় করে ফেলতে পারি। এটাই হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারণ। এটা কিছু নিয়ম মেনে মেনে হয়, সেই নিয়মগুলো তোমরা শিখবে ক্লাস সিক্স এ উঠে। কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ভাবো। আমি এখানে শুধু সম্প্রসারণটা দেখালাম, এই সম্প্রসারণের কিছু নিয়ম আছে, কোন ক্ষেত্রে কিভাবে সম্প্রসারিত হয় সেটা তোমরা একটু বড় হলে শিখবে। কিন্তু এইভাবে আমরা সম্প্রসারিত করতে পারি। এবং এক্ষেত্রে কিন্তু আমাদের যদি একটা আমি বাক্য দিই, অমল খেলছে, উদ্দেশ্য সম্প্রসারণ করো, তোমরা এইরকম করে উদ্দেশ্য সম্প্রসারণ করতে পারো। কেমন? আচ্ছা, তাহলে উদ্দেশ্য সম্প্রসারণ আমরা একটু করলাম। আমরা এবার চলে যাব বিধেয় সম্প্রসারণে। বিধেয় সম্প্রসারণ, বিধেয় সম্প্রসারণে আমরা কি করব? আমরা প্রথমে বলেছিলাম অমল খেলছে, এই একই বাক্য নিয়ে আমি, অমল খেলছে, এটা তো প্রথম বাক্য হল, এখানে খেলছেটাকে বেশি করব, অমলটা সেম থেকে যাবে। প্রথমটা করলাম অমল আমাদের বাড়ির পাশে, বাড়ির পাশের মাঠে খেলছে, খেলছে কাজে খেলছেটা থাকছে, একই ব্যাপার খেলছেটা থাকছে। এর পরের বারটা আমি বললাম অমল, অমল তো রয়েই গেল, অমল চাকদায় আমাদের, আমার বাড়ির পাশের মাঠে খেলছে, খেলছে তাকে আরেকটু বড় করলাম। প্রথমটা করলাম অমল খেলছে, কমন কথা। এরপর আমি আস্তে আস্তে বিধেয়টাকে বড় করছি, এই যে বিধেয়টাকে বড় করছি, এটা বিধেয়, বিধেয়টাকে আমি বড় করছি। পরেরটা কি বড় হলো? আমাদের বাড়ির পাশের মাঠে খেলছে, আমাদের বাড়ির পাশের মাঠেটাকে যোগ করলাম। তারপর আরেকটু বড় করলাম অমল চাকদা, অমলটা এখানে লিখবো না, আমি তো অমলটা ওখানে লিখেই দিয়েছি, অমল চাকদায় আমার বাড়ির পাশের মাঠে খেলছে, আরেকটু বড় হলো, এখানে চাকদা এটা যোগ হয়ে গেল। এবার যদি বলি অমল চাকদায় আমার বাড়ির পাশের মাঠে ফুটবল খেলছে, তাহলে এখানে আমরা ফুটবলটা যোগ করলাম। তার মানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ভাবে আমরা উদ্দেশ্যকে বড় করতে পারি, আবার বিধেয়কেও বড় করতে পারি, এবং খেলছেটাকে আরো বড় করে এরকম দাঁড় করালাম, উদ্দেশ্য যখন বড় করেছি অমলটাকে বড় করে দাঁড় করিয়েছি। কাজে দু রকম ভাবে আমরা সম্প্রসারণ দেখালাম। এবার আমি দু একটা বাক্য তোমাদের ছোট্ট ছোট্ট দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, একটু উদ্দেশ্য এবং বিধেয় দুটোকেই সম্প্রসারণ করবে, দুটোই সম্প্রসারণ অবস্থায় লিখে দেবে, কোনটা সম্প্রসারণ করলে একটা করে বাক্য করবে। যেমন আমি করে দিচ্ছি, করে দিচ্ছি কয়েকটা বাক্য তোমাদের করবার জন্য। প্রথমটা হচ্ছে মনিকা গান গাইছে, দুই নম্বর যতীন পড়ছে, রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন। এই তিনটে বাক্যতে তোমরা অল্প অল্প করে উদ্দেশ্যকেও বড় করবে, আবার বিধেয়কেও বড় করবে। একটা বাক্য করবে উদ্দেশ্যকে বড়, বিধেয়টা সেম রাখবে, পরের বাক্য করবে উদ্দেশ্যটা সেম রইল, বিধেয়কে বড় করছো। ঠিক এরকম ভাবে তিনটে বাক্যকে তোমরা করবে।
এবং এটা করে রেখে দেবো, আমি যখন তোমাদের দেখতে বলবো দেখাতে বলবো তখন তোমরা আমাকে দেখাবে। তাহলে দুদিনের মধ্যে আমরা উদ্দেশ্য বিধানটাকে কমপ্লিট করলাম। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে, আর পরের দিন আমি আরেকবার রিভাইজ করে তারপর নতুন চ্যাপ্টারে যাব। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রইল তোমাদের। আজকে আমি যেটা পড়ালাম তারপরে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে পরীক্ষা তোমরা দিয়েছো সেই পরীক্ষায় তোমাদের কিছু ত্রুটি ভুল হয়েছে, সেগুলোকে এই জিনিসগুলোকে নজরে রাখলে তোমাদের ভবিষ্যতের পরীক্ষায় সেই ভুলগুলি হবে না। পরীক্ষার নিয়মাবলী, বানান ভুল সম্পর্কে সতর্ক হবে, বানান ভুলটা সম্বন্ধে প্রত্যেকে দেখবে যাতে বানান ভুল না হয়, সেখানে নম্বর কাটা হবে, তোমরা এটা করো বানান ভুল সেই জন্য বলা হলো। যে কটি প্রশ্ন চাওয়া হয়েছে তাই লিখবে, সে কটিই লিখবে, চারটে চাওয়ালে চারটেই লিখবে, পাঁচটা লিখবে না। ক্রিয়াপদের সঠিক ব্যবহার, এটা কি করতে হবে, আমি যাই সে যায়, আমি যাই না সে যাই না, তোমাদের এই ভুলগুলো খুব হয়, এদিকে একটু নজর রাখবে, সেন্টেন্স লিখে একবার নজর রাখবে। যা চাওয়া হয়েছে তাই লিখবে, অতিরিক্ত নয়, অতিরিক্ত কথা। যেমন মনে করো যৌগিক স্বর আমি কাকে বলে চেয়েছি, আর ওদিকে আমি বলেছি দীর্ঘ স্বরের দুটি উদাহরণ, তোমরা দীর্ঘ স্বর কাকে বলে লিখে দিলে, এটা করবে না, যা চাওয়া হয়েছে তাই লিখবে, আর পুরো বাক্যে উত্তর দেবে। আমার বাংলা ভাষা ভালো বলতে ভালো লাগে, কিংবা আমার বাংলা ভাষা সবচেয়ে বেশি ভালো লাগে, তোমার কোন ভাষা সবচেয়ে বেশি ভালো লাগে, শুধু বাংলা নয়, আমার বাংলা ভাষা সবচেয়ে বেশি ভালো লাগে। কাজে এই নিয়মগুলো তোমরা যদি একদম মনের মধ্যে গেঁথে নাও, তাহলে তোমাদের কিন্তু পরবর্তীকালে পরীক্ষায় বেশি নম্বর ওঠাতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, এটা মনে থাকবে, এই অনুযায়ী লিখবে পরেরবার পরীক্ষাতে।